হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, টালি আরপি 9 কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আজকে এই লেকচারটার মাধ্যমে দেখব কিভাবে আমরা টালি সফটওয়্যারটা ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব এবং সেটা কিভাবে ওপেন করব আমাদের পিসিতে। ওকে, লেটস গো। আমরা সর্বপ্রথমে হচ্ছে আমাদের চার্জার পিসির ব্রাউজার থেকে টালির অফিসিয়াল ওয়েবসাইট পেজে যাব, সেটা হচ্ছে talisolution.com। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি টালি www.tally। www.tallysolution.com। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে টালির অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখান থেকে এই ডাউনলোড থেকে হচ্ছে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। এখানে তিনটা প্রোডাক্ট আছে, টালি ইআরপি 9, টালি সার্ভার 9, টালি ডেভেলপার 9। আমরা টালি ইআরপি 9টা এই প্রোডাক্টটা ডাউনলোড করব। এখানে আপনি মূলত দুইটা অপশন পাবেন ডাউনলোড করার জন্য, একটা হচ্ছে ইনস্টল নাও, অপরটা হচ্ছে ডাউনলোড ফর দ্য লেটার। ইনস্টল নাও দিয়ে যদি আপনি ডাউনলোড করেন তাহলে হচ্ছে আপনার প্রথমে একটা এক্সি ফাইল পাবেন। এক্সি ফাইলটাকে যখন নাকি আপনি ইনস্টল করতে যাবেন, দেন ইনস্টলিং ডিউরিং দ্য ইনস্টলিং টাইম, বাকি যে সফটওয়্যারের বাকি সফটওয়্যারটা হচ্ছে তখন ডিউরিং দ্য ইনস্টল টাইম সে সার্ভার থেকে ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড ফর দ্য লেটার, অটোমেটিক্যালি সে পুরো সফটওয়্যারটাকে ডাউনলোড হবে, দেন হচ্ছে আপনি চাইলে সেটা অফলাইনে ডাউনলোড ইনস্টল করতে পারবেন আপনার পিসিতে। ওকে, লেটস, ভেরি সিম্পল, জাস্ট ক্লিক হেয়ার এনি অপশন ফ্রম এখান থেকে, এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন, ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড, ওকে, ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি, আমি শো অলসে দেখতেছি। ওকে, আর 96 MB, প্রায় 12-13 মিনিট সময় লাগবে ডাউনলোড হতে। এটা কম বেশি হতে পারে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। ওকে, ডাউনলোড হোক, সেরকম তো আমরা ওয়েট করি। এই তো ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড অলরেডি কমপ্লিট। এটা হচ্ছে আমরা ডাউনলোড ফাইলে পাবো, আমাদের চার্জার পিসি ডাউনলোড ফোল্ডার থেকে আমরা ডাউনলোডের এক্সি ফাইলটা পাবো। এখানে আমরা ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করব ইনস্টল করার জন্য। হ্যাঁ, আমরা এটাকে ইনস্টল করতে যাচ্ছি, আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি এটা ইনস্টল করতে যাচ্ছেন কিনা। আমরা ইয়েস করে ইনস্টল করব। একটু টাইম নিচ্ছে। ডাবল ক্লিক করে ইয়েস করার পর আপনার এই অপশনটা আসবে। আমরা এখান থেকে ইনস্টল করব। এটা দেখাচ্ছে হচ্ছে আপনার সিরিজ এবং কত বিটা এটা ডাউনলোড হচ্ছে, দেন হচ্ছে এটা কোন লোকেশনে সেট আপ ইনস্টল হচ্ছে সেটা দেখাচ্ছে। ওকে, ইনস্টল হচ্ছে, শুরু হয়ে গেছে, কিছুটা সময় লাগবে এটা ইনস্টল কমপ্লিট হতে। অলমোস্ট ডান, ওকে, ডান সাকসেসফুলি, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলেটেড টালি ইআরপি 9 সিরিজ 5.5 32 বিটের। আপনার পিসে যদি 64 বিট থাকে সে অটোমেটিক্যালি 64 বিট নিয়ে নেবে, কোনো প্রবলেম নেই তাতে। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো
ডান, আমাদের ইনস্টল করে ডান সফটওয়্যার। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করব। এই যে এখানে একটা আইকন ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম সফটওয়্যার ওপর, সফটওয়্যারটা ওপেন করার জন্য। ওপেন হয়ে গেছে, ওপেন হচ্ছে। আমার আসলে এটা ডাবল, মানে ডাবল ক্লিকটা দ্বিতীয় দুইবার হয়ে গেছে, যে এখন এটা দ্বিতীয়বার ওপেন হয়েছে, দুইটা মানে দুইটা দুইটা স্ক্রিন ওপেন হয়েছে। আমি একটাকে ক্লোজ করে দেবো, আরেকটা নিয়ে কাজ করব। এটাকে ফুল স্ক্রিন করে নিয়েছি দেখার সুবিধার্থে। এখানে স্টার্ট আপ অপশনে আপনি এটাকে ওপেন করার জন্য কয়েকটা অপশন পাবেন, কয়েকটা অপশন থেকে আপনি এটাকে ওপেন করতে পারেন। সেটা হচ্ছে যদি আপনার কাছে ডিউরিং দ্য, মানে যদি আপনি লাইসেন্স কিনে থাকেন বা আপনার কাছে লাইসেন্স থেকে থাকে, তাহলে হচ্ছে এটাকে অ্যাক্টিভ লাইসেন্স অপশনের মাধ্যমে লাইসেন্স দিয়ে, লাইসেন্স এবং লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করে আপনি ওপেন করতে পারেন। দেন হচ্ছে রিঅ্যাক্টিভ, যদি আপনার আগে থেকে লাইসেন্স থেকে থাকে সেটার মাধ্যমে আপনি ওপেন করতে পারেন। আরেকটা অপশন হচ্ছে গেটে রেন্টাল লাইসেন্স। এই অপশনটা হচ্ছে মানে টালি সলিউশন ফর দ্য টাইম বিং, বা আপনার কোনো পরীক্ষামূলক যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে তারা লাইসেন্সটা রেন্টাল বেসিসে দেয়, সেটা হচ্ছে 2 মাস, 3 মাস, 6 মাস এরকম হইতে পারে ডিউরেশনের জন্য। দেন কনফিগার এক্সিস্টিং লাইসেন্স, এক্সিস্টিং লাইসেন্সের মাধ্যমে আপনি ওপেন করতে পারেন। রিমোট লগিং অপশন, এটা হচ্ছে অনেকটা টিম রিমোট লগিং। রিমোট লগিং মিন্স হচ্ছে আপনার এই ভার্সনটার মাধ্যমে, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি চাইলে কোনো একটা অ্যাক্টিভ লাইসেন্স অন্য কোনো পিসিতে, অন্য কোনো লোকেশনের পিসিতে আপনি সেখানে, এখান থেকে রিমোট লগিং করতে পারবেন ওই পেজটাতে। আমরা এটা পরবর্তীতে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। এখন আমরা আসি, যেহেতু আমাদের কাছে লাইসেন্স নেই, রিঅ্যাক্টিভ মানে আগে থেকে অনেক নতুন কিনা হয় নাই, এক্সিস্টিং কোনো লাইসেন্সও আমাদের কাছে নেই, সো আমরা এটা আসলে শুধু শেখার জন্য ওয়ার্কিং এডুকেশন মোডে এটাকে ওপেন করব এই অপশনটার মাধ্যমে। ওকে, আমার এখানে যেটা দেখাচ্ছে অলরেডি একটা কোম্পানি ক্রিয়েট করা আছে। সো বেসিক্যালি রিটেক, আমরা এই সফটওয়্যারটাকে এখন ওয়ার্কিং এডুকেশন মোডে ওপেন করব। আমাদের সফটওয়্যারটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে দেখেন বেশ কিছু অপশন দেখাচ্ছে, কোম্পানি নেম অফ কোম্পানি কোনো নাম দেখাচ্ছে না, লিস্ট দেখাচ্ছে না, কারেন্ট ডেট পিরিয়ড কোনো কিছু দেখাচ্ছে না। এখানে হচ্ছে যে আপনার সফটওয়্যারের ভার্সনটা দেখাচ্ছে, রিলিজ লাস্ট রিলিজ কোনটা সেটা দেখাচ্ছে। দেন হচ্ছে এখানে লাইসেন্স অ্যান্ড সার্ভিসের অপশনে আপনাকে এডুকেশন মোড দেখাচ্ছে, কারণ আমরা কোনো লাইসেন্স কি এটাতে দেই নাই, আমাদের কাছে ছিল না। এখানে ক্যালকুলেটর অপশনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের টালি ERP9 ওপেনিং স্ক্রিন এবং শুরুর একটা স্ক্রিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।